वेलकम बैक टू माय चैनल पियाली रियल लाइफ। गुड मॉर्निंग फ्रेंड। हाय फ्रेंड, सबाई केमन आछो? भालो आछो? आमिओ भालो आछी। देखो किछु कथा तोमादेर संगे बोलते चाई। कथागुलो होच्छे जे जारा आमार नतून बंधु होयेछो बा जारा नतून बंधु होच्छो आमार, तादेर काछे एकटाई रिक्वेस्ट जे तोमरा आमार जखन आमार चैनेले जखन आसछो তখন তোমরা আমার যে কোনো ভিডিওই তোমরা 2 থেকে 3 মিনিট অবশ্যই দেখো। কারণ তোমরা যদি ভিডিওটা 2 থেকে 3 মিনিট না দেখে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু খুবই অসুবিধা, সাবস্ক্রাইব থাকে না। আমি বারবার একই কথা বলতে চাই না। দেখো, বারবার একই কথা বলতে ভালো লাগে না, আর বারবার একই কথা সবার শুনতেও ভালো লাগে না, জিনিসটা খারাপ লাগে দেখতে। তো ওই জন্য আমি কথাটা এই ভিডিওটা আবার বানিয়েছি যে যারা নতুন বন্ধু হয়েছো অবশ্যই আমরা একে অপরের পাশে যদি না থাকি আমরা অবশ্যই এগোতে পারবো না। ওই জন্য আমাদের সকলের পাশে থাকা অবশ্যই জরুরি, আর আমিও তোমাদের পাশে থাকবো। কিন্তু তোমরা যখনই আমার পাশে আসছো আমাকে 24 ঘন্টা টাইম দিও, তারপর তোমাদের পাশে আমি জয়েন করবো, ওকে? কিন্তু একটা কথা দেখো, যে তোমরা যখনই আমার পাশে আসছো আমার যে কোনো ভিডিওই তোমরা 2 থেকে 3 মিনিট দেখে নাও, তারপর আমার পাশে থাকো। না হলে আমরা যদি পাশে চলে আসি ভিডিওটা না দেখে তাহলে সেটা কেটে যায় সঙ্গে সঙ্গে, কিছুক্ষণের জন্য থাকে তারপর কেটে যায়, তার জন্য দুজনেরই ক্ষতি। তাই আমরা যদি ভালো বন্ধু হতে চাই তো আমাদের কি করা উচিত? সমস্ত কিছু নিয়ম মানতে তো আমাদেরকে হবেই, কারণ সমস্ত কিছুর একটা না একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে থেকে আমাদেরকে চলতে হবে। এই জন্যে আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে এটা সবার জন্য, সমস্ত ইউটিউবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে আমরা যখনই কোনো বন্ধুর পাশে যাব নতুন বন্ধুর, তখন তার ভিডিওটা 2 থেকে 3 মিনিট অবশ্যই দেখা জরুরি। না হলে তার পাশে যদি আমরা যাই ভিডিওটা না দেখে, আমাদের উপরের যে থাম্বেলটা ভালো লেগে গেল আর তার পাশে আমি গেলাম, বন্ধু হয়ে গেলাম, তো সেটা থাকে না। সেটা পট মানে কি বলবো, সেটা সঙ্গে সঙ্গে কেটে যায়, সেটা থাকে না। ওই জন্য আমাদের উচিত 2 থেকে 3 মিনিট অবশ্যই ভিডিওটা দেখা, তারপর বন্ধু করা, ওকে? তোমরা কিছু মনে করো না, এটা সত্যি কথা। তো ওই জন্যই তোমাদের সঙ্গে আমি কথাটা আবার শেয়ার করছি, কারণ বারবার একই কথা বলতে ভালো লাগে না আর সবার শুনতেও ভালো লাগে না। ওই জন্য আমি এটা আবার তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ এটা করো, তাহলে সবার সুবিধা হবে, ওকে? দেখো, সকালে এখানে ভাত ডাল সিদ্ধ আর দুধটা আমি করে নিচ্ছি, মেয়েকে নিয়ে খাওয়াতে বসেছি। আগে মেয়েকে কাজ কিছু কাজ করে মেয়েকে নিয়ে খাওয়াতে বসেছি। মেয়ের খাইয়ে উঠে কিছু জামা কাপড় ছিল ওগুলো আমি ভিজিয়ে দিয়েছি, ওগুলো আমি ধুয়ে নিয়েছি, মেলে দিচ্ছি। দেখো, মেলা হয়ে গিয়েছে। বাইরে আজকে তেমন একটা রোদ্দুর ওঠেনি, হালকা হালকা মেঘলা মেঘলা করে আছে বাইরে। আর আমার সেই গাছগুলোর সঙ্গে তোমাদেরকে আবার একটু পরিচয় করাচ্ছি। দেখো, লেবু গাছ দুটো বড় হয়ে গিয়েছে অনেকটাই, আর ছোট একটা লেবু গাছ আবার দেখিচ্ছি বার হচ্ছে। 11:30টার সময় প্রায় মেয়েকে নিয়ে বসেছি, ওর মাসাজ অয়েল দিয়ে মাসাজ করে চান টান করিয়ে দিয়েছি, চান করানো হয়ে গিয়েছে, চান করিয়ে জামা পরিয়ে দিয়েছি, ও খেলা করছে। আর মেয়ের বার্থডে হয়েছে 1 বছরের, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ওর আজকে বার্থডে নয়, ওর বার্থডে 27 জানুয়ারি ওটা হয়ে গিয়েছে। তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই, 5 রকম ভাজা ভাত, 5 রকম মিষ্টি, 5 রকম ফল, আর ওখানে চিকেন মাছের ঝোল আর মটন আছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মিষ্টি আছে, পায়েসও আছে, ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। আর সেই কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও একা একা বসে আলু ভাজা মুখে দিচ্ছে। আর এটা কাল সন্ধেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ও একা একা খেলা করছে। পাউডার গায়ে মাখছে, মুখে মাখছে।
আমি যদি কোনো কিছু ভুল করে থাকি বন্ধুরা, আমাকে অবশ্যই তোমরা বলো, আমি ঠিক করে নেব। তোমরা বন্ধু হও, তোমাদের কথা আমি কিছু মনে করব না। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এগোতে পারবো না। আমরা সকলেই, আমরা একে অপরের পাশে না থাকলে এগোতে পারবো না। আজ কোনো রান্নার ব্লগ আমি নিয়ে আসিনি, আজ এটুকুই। দেখো, ভুল কিছু হলে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখো, বাজারে গিয়েছিলাম আর এই বাটিগুলো আমি কিনে এনেছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কেমন হয়েছে বলো। ওকে ফ্রেন্ড, বাই বাই, ভালো থেকো সবাই, কাল নতুন ব্লগে আবার দেখো।